চাঁদপুর জেলা দুর্নীতি দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে সোমবার চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণকৃষ্ণ দেবনাথ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী হাশেম এবং জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আজগর হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা